আসসালামু আলাইকুম। জ্ঞান বিকাশ পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজবিলাস হ্যান্ডনোটের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে টিটলের বিষয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস, আর্থিক বিবরণীসমূহ এবং বিশ্লেষণ, দ্বিতীয় পর্ব। শিক্ষার্থীগণ, এ অধ্যায়টি বিভিন্ন সিলেবাসে দেওয়া হয়েছে, আশা করি টিটলের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। এ অধ্যায়ের অঙ্কগুলি সূত্রের মাধ্যমে করতে হয়। প্রথম পর্বে আমরা বিশ্লেষণ সূত্রগুলো ভালোভাবে দেখে নিয়েছি এবং শিক্ষার্থীগণ, এবাদের অঙ্কগুলি সহজ উপায়ে শেখানোর উদ্দেশ্যে তিনটি ফর্ম্যাটে ভাগ করে দেওয়া হয়েছে। প্রথম পর্বে আমরা এক নম্বর ফর্ম্যাটের অঙ্কগুলি শেষ করেছি। আজকের ক্লাসে আমরা দুই নম্বর ফর্ম্যাটের অঙ্কগুলি ভালোভাবে শিখে নেব। শিক্ষার্থীগণ, তাহলে আমরা প্রথমে দুই নম্বর ফর্ম্যাটের অঙ্কগুলি দেখে আসি। দুই নম্বর ফর্ম্যাটের অঙ্কগুলি অনুপাত বিশ্লেষণ, এটি রেশিও অ্যানালাইসিস। শিক্ষার্থীগণ, রেশিও অ্যানালাইসিসের বিভিন্ন সূত্রের মাধ্যমে করা হয়। অ্যানালাইসিস করে আমি ইজি প্লাস অ্যান নোটিতে 50টি সূত্র লিখে দিয়েছি। শিক্ষার্থীগণ, প্রথমে রিকোয়ারমেন্ট অনুযায়ী সূত্রগুলো আমরা একটু দেখে নিই। কারেন্ট রেশিও অর্থাৎ চলতি অনুপাত, সূত্রটি হলো কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটি। অ্যাসিড টেস্ট রেশিও, কুইক রেশিও অথবা লিকুইড রেশিও অর্থাৎ তরল বা দ্রুত বা অ্যাসিড টেস্ট রেশিও বলা হয়, এটাকে অনুপাত বলা হয়। শিক্ষার্থীগণ, এটি সূত্র হলো কুইক অ্যাসেট ডিভাইড বাই কুইক লাইবিলিটি। শিক্ষার্থীগণ, তিন নম্বরে অ্যাবসুলেট লিকুইড রেশিও অর্থাৎ অ্যাবসুলেট অ্যাসেড ডিভাইড বাই অ্যাবসুলেট লাইবিলিটি। শিক্ষার্থীগণ, ইনভেন্টরি টার্ন ওভার রেশিও, কস্ট অফ গুডস সোল্ড ডিভাইড বাই এভারেজ ইনভেন্টরি অর ক্লোজিং ইনভেন্টরি। এভাবে ইজি প্লাস হ্যান্ডনোটটিতে আমি সহজ উপায়ে 50টি সূত্র লিখে দিয়েছি। রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা যে কোনো সূত্র ইউজ করতে পারবেন। শিক্ষার্থীগণ, তাহলে আমরা এবার আসি রেশিও অ্যানালাইসিসের অঙ্কগুলি দেখে আসি। শিক্ষার্থীগণ, রেশিও অ্যানালাইসিসের রিকোয়ারমেন্ট অনুযায়ী সূত্রগুলো ইজি প্লাস হ্যান্ডনোটটিতে আমি সহজ উপায়ে বিশ্লেষণ করে দিয়েছি। একটি বেসিক কনসেপ্ট দিয়েছি, এটি আপনারা ইজি প্লাস হ্যান্ডনোটটি সংগ্রহ করুন এবং বেসিক কনসেপ্টটি ভালোভাবে আয়ত্ত করুন। শিক্ষার্থীগণ, এখানে রাখা হয়েছে প্রবলেম নাম্বার 7, ফ্রম দ্য ফলোয়িং ডাটা ক্যালকুলেট দ্য কারেন্ট রেশিও অ্যান্ড কুইক রেশিও অ্যান্ড সুপার কুইক রেশিও। তিনটি রিকোয়ারমেন্ট আমাদেরকে চাওয়া হয়েছে। একটি তালিকা দেওয়া হয়েছে, তালিকার মধ্যে ক্যাশ ইন হ্যান্ড এটি কারেন্ট অ্যাসেট 20,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল এটি কারেন্ট অ্যাসেট 60,000 টাকা, নোট রিসিভেবল এটি কারেন্ট অ্যাসেট 40,000 টাকা দেওয়া হয়েছে, ইনভেন্টরি এটি কারেন্ট অ্যাসেট 20,000 টাকা, প্রিপেড এক্সপেন্স কারেন্ট অ্যাসেট এটি 10,000 টাকা দেওয়া হয়েছে এবং কারেন্ট লাইবিলিটি একত্রিতভাবে দেওয়া হয়েছে 60,000 টাকা। শিক্ষার্থীগণ, আমাদেরকে প্রশ্ন করা হয়েছে কারেন্ট রেশিও এক নম্বর, তাহলে আমরা সলিউশন দেখি। প্রথমে কারেন্ট রেশিও তৈরি করতে গেলে সূত্র হলো কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটি। তাহলে কারেন্ট অ্যাসেট কোনগুলি, এগুলি আমাদেরকে প্রথমে একত্রিত করতে হবে। আমরা প্রশ্নপত্রে দেখেছি ক্যাশ ইন হ্যান্ড, অ্যাকাউন্ট রিসিভেবল, নোট রিসিভেবল, ইনভেন্টরি এবং প্রিপেইড, এই পাঁচটি হলো কারেন্ট অ্যাসেট। শিক্ষার্থীগণ, তাহলে আমরা কারেন্ট অ্যাসেটগুলো লিখে নিলাম। কারেন্ট অ্যাসেট ক্যাশ ইন হ্যান্ড, অ্যাকাউন্ট রিসিভেবল, নোট রিসিভেবল, ইনভেন্টরি এবং প্রিপেইড, টোটাল মিলে হলো 1,50,000 টাকা। শিক্ষার্থীগণ, প্রশ্নপত্রে কারেন্ট লাইবিলিটি একত্রিতভাবে দেওয়া হয়েছে 60,000 টাকা, তাহলে আমরা কারেন্ট লাইবিলিটি পেয়ে গেলাম 60,000 টাকা। এক নম্বর রিকোয়ারমেন্ট, কারেন্ট রেশিও সমান সমান সূত্রটি বসানো হলো। এখন সূত্রে মানগুলি বসিয়ে পাই, কারেন্ট অ্যাসেট 1,50,000, কারেন্ট লাইবিলিটি 60,000 টাকা। শিক্ষার্থীগণ, এখান থেকে উত্তর বের হলো 2.50:1। শিক্ষার্থীগণ, কারেন্ট রেশিওর আদর্শ মান হলো 2:1। এবার আসি আমরা দুই নম্বর রিকোয়ারমেন্টে, আমাদের চাওয়া হয়েছে কুইক রেশিও, যাকে বলা হয় অ্যাসিড টেস্ট রেশিও বা লিকুইড রেশিও। শিক্ষার্থীগণ, কুইক রেশিও সূত্র হলো কুইক অ্যাসেট ডিভাইড বাই কুইক লাইবিলিটি। কুইক অ্যাসেট কীভাবে বের করতে হয়, কারেন্ট অ্যাসেট হতে দুইটি অ্যাসেট মাইনাস করলে কুইক অ্যাসেট হয়। দুইটি অ্যাসেট হলো প্রিপেইড এবং ইনভেন্টরি। শিক্ষার্থীগণ,
তাহলে ইনভেন্টরি এবং প্রিপেইড এই দুইটি যদি আমরা বাদ দিতে পারি তাহলে উপরে থাকবে পাঁচটি। এই পাঁচটি হলো আমাদের এই অঙ্কের জন্য কারেন্ট অর্থাৎ কুইক অ্যাসেট। শিক্ষার্থীগণ আমরা একটি ওয়ার্কিং করে নিতে পারি, কুইক অ্যাসেট কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি এবং প্রিপেইড যদি থাকে মাইনাস করতে হবে। যেহেতু এই অঙ্কে সাপ্লাই দেওয়া হয়েছিল প্রিপেইড, সেহেতু মাইনাস করে আমরা পেয়েছি 1,20,000 টাকা, এটি হলো আমাদের কুইক অ্যাসেট। শিক্ষার্থীগণ কুইক লাইবিলিটি কীভাবে বের করতে হয়? কারেন্ট লাইবিলিটি হতে মাত্র একটি আইটেম মাইনাস করলে কুইক লাইবিলিটি হয়, আর সেই আইটেমটি হলো ব্যাঙ্ক ওভারড্রাফট। যদি থাকে তাহলে মাইনাস করতে হবে, না থাকলে মাইনাস করার প্রয়োজন নাই। যেহেতু এ অঙ্কে ব্যাঙ্ক ওভারড্রাফট ছিল না তাহলে কারেন্ট লাইবিলিটি হবে এখন কুইক লাইবিলিটি। শিক্ষার্থীগণ তাহলে মনে রাখতে হবে কারেন্ট অ্যাসেট থেকে দুইটি অ্যাসেট মাইনাস করলে কুইক অ্যাসেট হয়, আর কারেন্ট লাইবিলিটি হতে একটি লাইবিলিটি মাইনাস করলে কুইক লাইবিলিটি বের হয়। একটি লাইবিলিটি হলো ব্যাঙ্ক ওভারড্রাফট, আর অ্যাসেট দুইটি মাইনাস করতে হবে সে দুইটি হলো প্রিপেইড এবং ইনভেন্টরি। শিক্ষার্থীগণ তাহলে আমরা প্রশ্নপত্রের থেকে ওয়ার্কিং করে যে মানটি পেয়েছি এবার আমরা বসিয়ে দিই সূত্রে, কুইক অ্যাসেট বের হয়েছে 1,20,000, আর কুইক লাইবিলিটি বের হয়েছে 60,000। তো উত্তর আসলো 2:1, আদর্শ মান হলো 1:1। শিক্ষার্থীগণ আমরা 3 নম্বর প্রশ্নে উত্তর দেখি, সুপার কুইক রেশিও। এখানে সুপার অ্যাসেট ডিভাইড বাই সুপার লাইবিলিটি, সুপার অ্যাসেটটি হলো ক্যাশ প্লাস মার্কেটেবল সিকিউরিটি ডিভাইড বাই সুপার লাইবিলিটি। শিক্ষার্থীগণ এখানে ক্যাশ দেওয়া ছিল অনলি 20,000 টাকা, মার্কেটেবল সিকিউরিটি দেওয়া ছিল নোটিসিবল জিটি 40,000 টাকা, যোগ করলে আসবে 60,000 ডিভাইডেড বাই সুপার কুইক লাইবিলিটি, 60,000 টাকা ভাগ করলে 1:1। শিক্ষার্থীগণ তাহলে আমরা 3টি প্রশ্নের উত্তর ধীরে ধীরে শেষ করতে পারলাম। এবার আসি আমরা দ্বিতীয় প্রশ্নে দেখি। শিক্ষার্থীগণ এখানে একটি প্রশ্ন দেওয়া হয়েছে, তালিকার মধ্যে দেখা যাচ্ছে সেলস আসে 4 কোটি টাকা, গ্রোস প্রফিট মার্জিন 80%, অপারেটিং প্রফিট মার্জিন 35%, নেট প্রফিট মার্জিন 8%, রিটার্ন অন টোটাল অ্যাসেট 16% এবং রিটার্ন অন কমন ইকুইটি 20%, টোটাল অ্যাসেট টার্ন ওভার 2 টাইমস, এভারেজ কালেকশন পিরিয়ড 62.20 ডেইজ। শিক্ষার্থীগণ আমাদের প্রশ্ন করা হয়েছে, এখান থেকে 8টি প্রশ্ন হয়েছে। প্রথম প্রশ্নটা হলো গ্রোস প্রফিট। শিক্ষার্থীগণ যেহেতু প্রশ্নপত্রে সেলস সাপ্লাই দেওয়া হয়েছে এবং গ্রোস প্রফিট রেশিও দেওয়া হয়েছে, সেহেতু আমরা গ্রোস প্রফিট বের করতে পারবো সেলসের সাথে গ্রোস প্রফিট রেশিও গুণ করলে গ্রোস প্রফিট বের হবে। শিক্ষার্থীগণ যদি পার্সেন্টেজ না দেওয়া থাকতো তাহলে আপনারা বের করতেন সেলস হতে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস প্রফিট হয়, আর গ্রোস প্রফিট বাদ দিলে কস্ট অফ গুডস সোল্ড বের হয়। এখন আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টের উত্তরটি দেখে আসি, গ্রোস প্রফিট সমান সমান সেলস ইনটু গ্রোস প্রফিট মার্জিন রেশিও। সেলস দেওয়া হয়েছে 4 কোটি টাকা, গ্রোস প্রফিট রেশিও দেওয়া হয়েছে 80% অর্থাৎ 0.8 ইস করলে হবে, এখান থেকে বের হলো 3,20,00,000 টাকা অ্যান্সার। শিক্ষার্থীগণ 2 নম্বর বলা হয়েছে কস্ট অফ গুডস সোল্ড। যেহেতু আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্টে গ্রোস প্রফিট বের হয়েছে, সেহেতু আমরা সূত্রে ফিরে যাব, সেলস থেকে গ্রোস প্রফিট বাদ দিলে কস্ট অফ গুডস সোল্ড বের হয়। তাহলে আমাদের সূত্রটি হবে সেলস মাইনাস গ্রোস প্রফিট, তাহলে কস্ট অফ গুডস সোল্ড বের হবে সেলস 4 কোটি মাইনাস 3,20,00,000 টাকা, অর্থাৎ এখানে 80,00,000 টাকা হবে কস্ট অফ গুডস সোল্ড। শিক্ষার্থীগণ 3 নম্বর রিকোয়ারমেন্টে বলা হয়েছে অপারেটিং প্রফিট। 3 নম্বরে বলা হয়েছে অপারেটিং প্রফিট, প্রশ্নপত্রে অপারেটিং প্রফিটের পার্সেন্টেজ দেওয়া হয়েছে, তাহলে সেলসের উপরে অপারেটিং প্রফিট যদি আমরা পার্সেন্টেজ ধার্য করি এখানে আমাদের উত্তর বের হবে। শিক্ষার্থীগণ যেহেতু অপারেটিং প্রফিটের রেশিওর সূত্র হলো অপারেটিং প্রফিট ডিভাইড বাই সেলস ইনটু 100, পার্সেন্টেজ বের হয়েছে 35%, প্রশ্ন করা হয়েছে অপারেটিংয়ের পরিমাণ কত এটি বের করতে হবে, তাহলে সেলস ইনটু অপারেটিং প্রফিট মার্জিন গুণ করলে আমাদের অপারেটিং প্রফিটের অ্যামাউন্ট বের হবে।
শিক্ষার্থীগণ, তাহলে আমরা 3 নম্বর দেখলাম, 4 লক্ষর উপরে আমরা যদি 35% ধার্য করি তাহলে এখানে 1,40,00,000 টাকা আনসার বের হয়। 7 নম্বর আমরা দেখতে পাচ্ছি অপারেটিং এক্সপেন্স। শিক্ষার্থীগণ, গ্রোস প্রফিট হতে অপারেটিং এক্সপেন্স বাদ দিলে অপারেটিং প্রফিট বের হয়, আর অপারেটিং প্রফিট বের বাদ দিলে অপারেটিং এক্সপেন্স বের হয়। সেই সূত্র অনুযায়ী আমরা বলতে পারি অপারেটিং এক্সপেন্স সমান সমান গ্রোস প্রফিট মাইনাস অপারেটিং প্রফিট। তাহলে আমাদের এখানে বের হবে গ্রোস প্রফিট 3,20,00,000 টাকা মাইনাস 1,40,00,000 টাকা, আমাদের উত্তর আসবে 1,80,00,000 টাকা। শিক্ষার্থীগণ, তাহলে আমরা 4টি রিকোয়ারমেন্ট ধীরে ধীরে শিখে নিলাম। এবার আসি ই নাম্বার, আর্নিং অ্যাভেলেবল ফর কমন ইকুইটি হোল্ডার। শিক্ষার্থীগণ, ই নাম্বারে আমরা সূত্রটি লিখব সেলস ইনটু নেট প্রফিট মার্জিন রেশিও। প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া হয়েছে নেট প্রফিট মার্জিন রেশিও 8%। শিক্ষার্থীগণ, তাহলে আমরা 4 নম্বর রিকোয়ারমেন্টটি এবার দেখে আসি। সেলস দেওয়া আছে 4 কোটি, নেট প্রফিট মার্জিন রেশিও দেওয়া হয়েছে 8%, অর্থাৎ এখান থেকে আমাদের বের হচ্ছে 32,00,000 টাকা। এফ নম্বর রিকোয়ারমেন্টে বলা হয়েছে টোটাল অ্যাসেট। প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া হয়েছে টোটাল অ্যাসেট টু টার্ন ওভার 2 টাইমস, টার্ন ওভার এখানে সেলস অর্থে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ টোটাল অ্যাসেট হবে সেলস এর 2/1। শিক্ষার্থীগণ, তাহলে আমরা সূত্রটি লিখতে পারি টোটাল অ্যাসেট সমান সমান সেলস ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট টার্ন ওভার। সেলস দেওয়া হয়েছে 4 কোটি, ডিভাইড বাই 2, এখান থেকে বের হবে 2 কোটি টাকা টোটাল অ্যাসেট। শিক্ষার্থীগণ, জি নম্বরে বলা হয়েছে টোটাল কমন ইকুইটি শেয়ার। তাহলে আমাদের সূত্রটি লিখতে হবে আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক শেয়ার, যাকে সংক্ষেপে বলা হয় ইএটি, ডিভাইডেড বাই রিটার্ন অন ইকুইটি আরওই। ইএটি আমরা পূর্বেই পেয়েছি ই নম্বরে 32,00,000 টাকা ডিভাইডেড বাই আরওই, রিটার্ন অন ইকুইটি প্রসেস সাপ্লাই দেওয়া হয়েছে 20%। তাহলে 32,00,000 টাকাকে আমরা 0.20 দ্বারা ভাগ করলে এখানে উত্তর পেয়ে যাব 1,60,00,000 টাকা, এটি হলো টোটাল কমন ইকুইটি। শিক্ষার্থীগণ, এইচ নম্বরে বলা হয়েছে অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করতে হবে, যেখানে প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া হয়েছে এভারেজ কালেকশন পিরিয়ড 62.20 ডেইজ। শিক্ষার্থীগণ, এই ইনফরমেশন নিয়ে আমাদের সূত্রটি লিখতে হবে। তাহলে আমাদের এইচ নম্বরে লেখা হয়েছে অ্যাকাউন্ট রিসিভেবল সমান সমান এভারেজ কালেকশন পিরিয়ড ইনটু সেলস ডিভাইডেড বাই 365 দিন, আর 365 দিন আমাদের বছর ধরা হয়েছে। তো আমাদের এখানে এভারেজ কালেকশন পিরিয়ড দেওয়া হয়েছে 62.2, সেল দেওয়া হয়েছে 4 কোটি টাকা ডিভাইডেড বাই 365 দিন, ভাগ করে আমরা এখানে ফলাফল পেয়ে গেছি। শিক্ষার্থীগণ, 68,16,438 টাকা, এটি আনসার। তাহলে আমরা আজকের ক্লাসে 2 নম্বর ফরম্যাটের অঙ্কগুলি ভালোভাবে শিখে নিলাম। শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাসের টাইম শেষ। আগামী ক্লাসে 3য় পর্বে আমরা 3 নম্বর ফরম্যাটটি দেখে নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।